এদিকে। সানুয়া পরে কোনো খোঁজ নাই, আমার মনেও শান্তি নাই। নিশ্চয়ই মেয়েটিকে কেউ গুলি করে মেরে ফেলতে চেয়েছিল, এখনো বেঁচে আছে। হ্যাঁ জেসমিন, জেসমিন এদিকে আয় তো। মেয়েটি কে ভাইয়া? জানি না, তবে গুরুতর ভাবে আহত। ধর আমাদের বাসায় নিয়ে যাই, চলো। আমি এখানে এলাম কি করে? আমরা তোমাকে অজ্ঞান অবস্থায় নিয়ে এসেছি। আপনি? আমাদের পরিচয় পরে বলবো, আগে বলো তুমি কে, তোমার এই অবস্থা হলো কি করে? বাবাকে বলিস আমি পরে আসছি। বলো কি এমন জরুরি কথা আছে যার জন্য এখানে নিয়ে এসেছ? তোমার তো কলেজে পর্ব শেষ, এবার ভার্সিটিতে অ্যাডমিশন নেবে না? জানি না, চাকরি থেকে অবসর নেবার পর বাবা একদিন বলেছিলেন আমরা দুবোন বিএ পাস করার পর উনি আমাদেরকে নিয়ে গ্রামে ফিরে যাবেন। কেন? বাবার অনেক দিনের স্বপ্ন আমাদের গ্রামটাকে একটি আদর্শ গ্রাম হিসেবে গড়ে তুলবেন, আর আমাদের দুবোনের কাজ হবে বাবাকে সহযোগিতা করা। তার মানে তোমাদের লেখাপড়ার এখানেই তি? যাক ভালোই হলো, আমিও পুলিশের ট্রেনিং শেষ করে সোজা তোমাদের এলাকায় পোস্টিং নিয়ে চলে আসবো। তবে তবে কি? তুমি যদি আমাকে ভুলে যাও, অন্য কাউকে ভালোবাসো, তাহলে তুমি থামবে? আচ্ছা তোমার কি মনে হয় আমার ভালোবাসা কি এতই ঠুনকো
যে একটু টোকা লাগলে ভেঙে যাবে, যে কেউ চাইলেই আমার কাছে আসতে পারবে, আর আমিও তাকে ভালোবাসবো। সরি মাই ডিয়ার, আর কোনোদিন এমন কথা বলবো না। আচ্ছা, আমার ট্রেনিং শেষ হতে তো অনেকদিন লাগবে, এতদিন তোমাকে ছেড়ে আমি কেমন করে থাকবো? আমাকে স্মৃতি হিসাবে কিছু দাও না। এই মন দিয়েছি আর। আরে আশা, এসো না, বসো বসো। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা ওমর, কেমন আছো তুমি? জি ভালো। তোমার হাতে এগুলো কি? আরে কি এগুলো? মামনিরা পরীক্ষায় পাশ করেছে তো, তাই ওদের জন্য ছোট্ট দুটো গিফট। এই নাও মা, এই নাও, ওয়েলকাম। তা তোমার শরীরের অবস্থা কেমন? আপাতত ভালো, তবে কখন যে কি হয়ে যায় বলা যায় না। এখন চিন্তা একটাই, আমাদের প্ল্যান মতো রানু আর মাহমুদের বিয়েটা হয়ে গেলেই নিশ্চিন্তে মরতে পারবো। আরে এত ভাবছো কেন বন্ধু? রানুকে তো আমি তোমাকে দিয়েই দিয়েছি। তোমার যখন খুশি তুমি আমার বেলগাঁওয়ের বাড়িতে এসে রানুকে নিয়ে যাও। ঠিক আছে, আমি তোমাকে চিঠি দিয়ে জানিয়ে দেবো। গুড গুড, আমি এখন যাই। তাহলে ইনশাল্লাহ ওই কথাই পাক, আমরা কাল সকালেই রওনা দিচ্ছি। তাহলে তোমরা সকল গ্রামবাসীদের নিয়ে আমার কাছারি ঘরের সামনে যে বড় গাছটা আছে সেখানে অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। ওমর ভাই, ওমর ভাই, ট্যাক্সি নিয়ে এসেছি। স্যার দোয়া করুন, এখান থেকে গিয়েই আমি ট্রেনিং ক্যাম্পে চলে যাব। দোয়া করি বাবা, তুমি সফল হও, পুলিশের বড় অফিসার হয়ে ন্যায় আর সত্যের পথে থেকে যেন কাজ করতে পারো। এই তুই যা, ওমরকে পৌঁছে দিয়ে। জি, খোদা হাফেজ। খোদা হাফেজ আশিষ আনু। খোদা হাফেজ। খোদা হাফেজ ওমর। প্রিয় বেলগাঁওবাসী, চাকরি জীবন থেকে অবসর নিয়ে আমি আবার তোমাদের মাঝে আছি। আমার বাকি জীবনটা আমি তোমাদের মাঝেই কাটাবো। তবে সবার আগে একটা কথা বলতে চাই, তোমাদের সবাইকে স্বাবলম্বী হতে হবে। স্যার, আপনি আমাদেরকে স্বাবলম্বী হতে বলছেন, কিভাবে আমরা তা হতে পারি? স্বাবলম্বী হবার জন্য প্রয়োজন পরিশ্রম। কঠিন পরিশ্রম করে মানুষ ইচ্ছে করলে নিজেদের দুঃখ দুর্দশা সবই দূর করতে পারে। যেমন ধরো, হাঁস মুরগির খামার, গরু মহিষের খামার, কুটির শিল্প গড়া। স্যার, এসব করতে টাকার প্রয়োজন, জমি জায়গার প্রয়োজন। সবচেয়ে আগে যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে লেখাপড়া শেখা। মাস্টার সাহেব, আমাদের এই বয়সে লেখাপড়া শেখা কি সম্ভব? সম্ভব, পড়ানোর জন্য কোনো বয়স লাগে না, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শেখার কোনো শেষ নেই। কিন্তু মাস্টার সাহেব, আমরা লেখাপড়া শিখবো কোথায়? আমার বাড়ির কাচারি ঘরটা আজ থেকে তোমার, লেখাপড়া করার জন্য ছেড়ে দিলাম। দুই মেয়ে রেহানা এবং শাহানা তোমাদের লেখাপড়া করানোর জন্য তৈরি। শরীফ সাহেব, জি বলুন, এদিকে আসুন তো। ওই যে গ্রামটা, ওটার নাম কি? বেলগাঁও। কেন?
তাই ঠিক, ওই জায়গাটা আমাদের গুপ্ত ব্যবসার জন্য বেস্ট জায়গা। ওই জায়গাটা নিতে পারলে আমরা লালে লাল হয়ে যাব, আমাদের টুরিস্ট রিসর্ট হবে, পাশাপাশি দুই নাম্বারই কালো ধান্ধার বিরাট আখড়া হবে, আমরা হয়ে যাব মালামাল লালে লাল। কিন্তু সমস্যা একটাই, ইয়াকুব মাস্টার বড় রক্তারা মানুষ, এই গ্রামটাকে সে আদর্শ গ্রাম হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়, গরিব মানুষদেরকে স্বাবলম্বী করে গড়ে তুলতে চায়, গণশিক্ষা কেন্দ্র খুলেছে সে তার নিজের বাড়িতে। ভোর হলো দোর খোলো, ভোর হলো দোর খোলো, খুকুমণি ওঠোরে, খুকুমণি ওঠোরে, ওই ডাকে জুই শাখে, ওই ডাকে জুই শাখে, ফুল খুকি ছোটরে, ফুল খুকি ছোটরে, পাঁচকে পাঁচ, পাঁচকে পাঁচ, পাঁচ দুগুণে দশ, পাঁচ দুগুণে দশ, পাঁচ তিনে পনেরো, পাঁচ তিনে পনেরো, পাঁচ চারে বিশ, পাঁচ চারে বিশ। কি নাম? রকি। কি করতে পছন্দ করেন? হাঁস মুরগি খামার। কি নাম? সুলতানা। কি কাজ করতে পছন্দ করেন? শ্যালার কাজ। বেলগাঁওবাসী, তোরা কান খুলে শুনে রাখ, ইয়াকুব মাস্টারের স্কুলে তোরা আর কোনদিন আসবি না। হে মেয়েরা, ইয়াকুব মাস্টারকে বলিস কালকের মধ্যে সে যেন শরীফ খানের সাথে দেখা করে। বাবা, শরীফ খান লোক ভালো না, যদি তোমার কোনো ক্ষতি করে। আর কি ক্ষতি সে করবে আমার? ক্ষতি যা করার 25 বছর আগেই করেছে। তোদের ভাই আমার 8 বছরের ছেলে আজাদকে তুলে নিয়ে গিয়ে আগুনে পুড়িয়ে হত্যা করেছে, তখন প্রাণুর বয়স 2 বছর আর তুই ছেলে 6 মাসের। ছেলে হারানোর দুঃখ সইতে না পেরে কিছুদিন পর তোর মাও আমাকে ছেড়ে চলে গেল। বাবা, এর চেয়ে বড় ক্ষতি আর কি হতে পারে বল? বাবা, তুমি শরীফ খানের বিরুদ্ধে কেস করনি? করেছিলাম, কিন্তু ওকে শাস্তি দিতে পারিনি, কারণ ওরা প্রভাবশালী লোক, তাছাড়া আইন সাক্ষী প্রমাণ ছাড়া কিছুই করতে পারে না। বাবা, তুমি ওর সাথে দেখা করতে যেও না। আমি যাব, এখন তোরা বড় হয়েছিস, লেখা পড়া শিখেছিস, আমি মরে গেলেও জীবনের সাথে লড়াই করে বাঁচতে পারবি, তাই আজ আর কোনো ক্ষতিকেই আমি ভয় পাই না। আমি আজ দেখব সে কি বলতে চায়। আসুন। ধন্যবাদ। এবার বলুন কেন রেখেছেন, এত ব্যস্ত হচ্ছেন কেন? আগে বসুন, একটু জিরান, চা নাস্তা খান, তারপর আলাপ করছি। চা নাস্তা খাবার জন্য আমি আসিনি, যা বলার জলদি বলুন। শুনেছি আপনার ভিটে বাড়িতে আপনি গরিবদের জন্য পাঠশালা খুলেছেন, লাভ কি? গরিব গরিবই থাকে আর ধনী ধনীই থাকে।
শুনেন মাস্টার সাহেব, আপনার ভেটে বাড়িটা আমি কিনতে চাই। আমার ভিটে বাড়ি যে বিক্রি হবে এই খবর আপনাকে কে দিয়েছে? শরীফ খানকে কেউ খবর দেয় না, শরীফ খান নিজেই খবরে জন্ম দেয়। আপনি কি আমাকে হুমকি দিচ্ছেন? ভালোই ভালোই মেনে নিলে হুমকির দরকার হবে না। যদি মেনে না নেই? আমার কথা না মানলে কি পরিণতি হয় সেটা তোমার চেয়ে বেশি আর কে জানে ইয়াকুব মাস্টার? এই মাস্টারের বাচ্চা, মনে পড়ে তোর? মনে পড়ে তোর? একটা সাধারণ গ্রামের ছেলের সাথে আমার বোনের বিয়ে দিচ্ছিলি তুই। ইয়াকুব মাস্টার, তোর এত বড় সাহস, আমাদের মতামতে তুই আমার বোনের বিয়ে দিচ্ছিস? হ্যাঁ, একজন প্রাপ্তবয়স্কা মেয়েকে তার ইচ্ছে অনুযায়ী বিয়ে দিচ্ছি। আমি এ বিয়ে হতে দেব না, আমি গুলি করে মারব এই ছোট লোকের বাচ্চাকে। ২৫ বছর আগে তুই আমার কি ক্ষতি করেছিলি আর এটাও জানিস? তোর সেই অপরাধে আমি তোকে কত বড় শাস্তি দিয়েছি। আমি তোর বুকের ধন কেড়ে নিয়েছি। শরীফ খান, তুই একটা নির্বোধ। শুনে রাখ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর রাহে তার প্রিয় সন্তান ইসমাইলকে কোরবানি দিয়েছিলেন। আমি তো আল্লাহর সামান্য পাপী বান্দা, তাই এটা বলতে পারি আমার আদর্শকে বাঁচাবার জন্য আমার সব সন্তানকে যদি কোরবানি দিতে হয় আমি সেটাই মেনে নেব। এটাই কি তোমার শেষ কথা? আমার মতো মাস্টারেরা এক কথাই বলে শরীফ খান। চিঠি আছে, চিঠি দেখ তো মা, কার চিঠি? আশা পাঙ্কিলের চিঠি। তাই নাকি রে? পড় তো মা, কি লিখেছে। প্রিয় বিআই সাহেব, আগামী সপ্তাহে আমি আমার ছেলে মাহমুদকে নিয়ে আসছি। রানু ও মাহমুদের বিয়ে দিয়ে আমি চিকিৎসার জন্য বিদেশে চলে যাব। মাতৃহীনা আমার বাড়িটা বিরান মনে হয়, তাই রানুমাকে ঘরে তুলে আনতে পারলে আমি নিশ্চিন্তে বিদেশ পাড়ি দিতে পারবো। সবই এখন নির্ভর করছে তোমার উপর। আল্লাহ তোমার মঙ্গল করুন। ইতি আশরাফ ইঞ্জিনিয়ার। রানু কোথায়? রহিমা খালার বাসায় গেছে, আমি খবর দিয়ে আসি বাবা। তাই যা। তুই কাঁদছিস কেন? গোয়দাজি, আজ রানু আবার বিয়া, কদিন বাদে হইব রানু আবার বিয়া, আমাকে বিয়া কবে হইব এই ভাবে কাঁদতাছি। চুপ শালা বোকা, তুই অকর্মা বলেই তো বাবা তোর সাথে আমার বিয়ে দেয় না, বিয়ে করে আমাকে খাওয়াবি কি? নইলে 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 কি রে ময়না? নইলে এই রানু আপার বিয়ের আগেই আমাদের বিয়ে হয়ে যেত। সত্যি রে ময়না, তুই ঠিকই কইছস। যদি না হইতাম আমি অকর্মা, সইতে হইত না তোর মোটু বাপের যন্ত্রণা। কলা লই লই খামুয়া দর দেবো। এই দাঁড়া তো, ধরতে বললে তোরে কইরা দিব। কত সোজা না, কত সোজা না। আমার বাবার কিছু বলো, গায়ে তেল আছে, বাইসা থাকবো।
কি ব্যাপার, তুমি কোথায় যাইতেছ? তোতা শানু আপা, তুমি কাঁদতেছো কেন? কি হয়েছে? রানু আপা আমাকে ছেড়ে চলে যাবে, এটা আমি সহ্য করতে পারছি না। আমাকে একটু একা থাকতে দে, তুই যা ওদিকে দেখ। আমি ওদিকে কেমনে যাবো? ওই মোটকা আমারে দেখলি খালি দাবরানি দেয়। কে? ওই যে ময়নার বাপ মোটকু। এতক্ষণে নিশ্চয়ই বাবা আমাকে খুঁজছেন। তুই যা ওদিকে সামাল দে। আরে যাই। আল্লাহ, ওই মোটকু নজর থেকে আমার চোখ মুখ নাক মুখ দাঁত বাস। কোথাকার বাজি কোথায় ফুটায় বুঝছি, বাজি না বুঝছি, বিয়ার খাওয়ান আমার কপালে নাই। ময়না রে তুই তো আজব সুন্দর জোড়া, কিন্তু মাস্টার বহুত অন্যায় করে ফেলেছ। এমন সুন্দর টুকটুকে মেয়ের বিয়ে আমরা দাওয়াত পেলাম না কেন? এটা সভ্য লোকের বিয়ে, যেখানে তোমাদের মতো অসভ্য ডাকু লুটেরা দাওয়াত পেতে পারে না। ঠিকই বলেছ মাস্টার, দাওয়াত পেলে তো আর ডাকাতি করতে পারতাম না। ডাকাতের ধর্ম হচ্ছে লুণ্ঠন করা, ডাকাতের ধর্ম হচ্ছে চিনিয়ে নেওয়া। তাই আজ এই বিয়ের দিনে তোমার মেয়ে কি আমি জিতিয়ে নিলাম? শানু আপা, জাগা ডাকু সবাইকে মেরে ফেলেছে। রানুয়াপাকে নিয়ে ডাকাতেরা ওই দিকে গেছে। Thank you.
এরা আমার বাবাকে হত্যা করেছে, আমার বোনকে অপহরণ করে নিয়ে গিয়ে হত্যা করেছে। এদেরকে অ্যারেস্ট করুন স্যার। কি যাতা বলছেন, এনাদের আপনি চেনেন? হ্যাঁ চিনি, আমি নিজের চোখে দেখেছি। ওরা আমার বোনের ইজ্জত লুট করেছে, ওকে মেরে ফেলেছে। ওদের সাথে জাগ্গা ডাকু ছিল। আপনি বসুন। হ্যাঁ, জাগ্গা ডাকু যে এই অপকর্ম করেছে, থানায় এই রিপোর্টটি ইনারাই তো করেছেন। আমি অলরেডি কেসও লিখে ফেলেছি। জাগ্গাকে আমরা আগে থেকেই খুঁজছি, ওর নামে আরো মামলা রয়েছে। না, আমি বিশ্বাস করি না। জাগ্গা এদেরই লোক, এরা সবাই মিলে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। এদের আপনি গ্রেপ্তার করুন স্যার। এমএ, কেন অযথা আমাদের নামে অপবাদ দিচ্ছ? বেলগাঁওয়ে এত বড় একটা ঘটনা ঘটে গেছে, শুনে থানায় চলে এসেছে রিপোর্ট করতে, আর তুমি? শুনুন, প্রমাণ ছাড়া কাউকে অভিযুক্ত করা অন্যায়। ইনারা হচ্ছেন এই সমাজের গণ্যমান্য লোক, এনাদের আপনি অপমান করছেন। এখন আমরা যেতে পারি ওসি সাহেব? ও শিওর, আপনারা নিশ্চিন্তে যেতে পারেন। থ্যাংক ইউ। ওসি সাহেব, এদের কাটকান, এরা অপরাধী। আপনার কথা মতো তো আইন চলবে না। আইন চলবে তার নিজের গতিতে। আইনের লোক হয়ে আমি কোনো বেআইনি কাজ করতে পারবো না। আপনি যান, যদি জাগ্গার কোনো খোঁজ পান তাহলে আমাকে জানাবেন, আমরা অবশ্যই আপনাকে সহযোগিতা করব। ধন্যবাদ ওসি সাহেব, যেদিন এদের কালো মুখোশ খুলে দিয়ে প্রমাণ করে দিতে পারবো যে এরাই সত্যিকারের অপরাধী, সেদিন আবার পুলিশের মুখোমুখি হব। স্যার, এরা আমার বাবাকে হত্যা করেছে, আমার বোনকে অপহরণ করে নিয়ে গিয়ে হত্যা করেছে। আপনি এদেরকে অ্যারেস্ট করুন স্যার। হ্যাঁ চিনি, আমি নিজের চোখে দেখেছি, এরা আমার বোনের ইজ্জত লুট করেছে, আমার বোনকে হত্যা করেছে। না, আমি বিশ্বাস করি না। জাগ্গাই এদেরই লোক, এরা সবাই মিলে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। আপনি এদেরকে গ্রেপ্তার করুন স্যার। কিরে, এই কথা বলেছিলি না তুই? আজ তোকে বড় কষ্ট পেলাম তোমার দুঃখের কথা শুনে। তোমার বাবার বোন খুন হয়েছে শুনে যতটা কষ্ট পেয়েছি তার চেয়েও বেশি দুঃখ পেয়েছি পুলিশ তোমাকে সাহায্য করেনি শুনে। তুমি ভেঙে পড়ো না, সাহস রাখো, এর প্রতিকার তোমাকেই করতে হবে। আপনাদের পরিচয় তো বললেন না। আমাদের দুঃখ আবার অন্যরকম। আমি মিলিটারি মেডিকেল করে চাকরি করতাম, স্বাধীনতা যুদ্ধে আমার স্ত্রী ও একমাত্র সন্তানকে হারিয়ে আজও তাদের স্মৃতিকে বুকে আঁকড়ে ধরে বেঁচে আছি, আর বিয়ে করে দিই। এ হচ্ছে আমার বোন জেসমিন, বিবাহিতা, একটি ছেলেও আছে, থাকে সুদূর আমেরিকা, ছমাস হলো আমার কাছে চলে এসেছে। আল্লাহ বোধহয় আমাকে ঠিক জায়গাতেই এনেছেন স্যার। আমি আমার বাবার বোন হত্যার প্রতিশোধ নিতে চাই। হ্যাঁ, যারা তোমার সাথে অন্যায় করেছে অবশ্যই তুমি তার প্রতিশোধ নেবে, তবে তার জন্য তোমাকে শক্তি সঞ্চয় করতে হবে। ইউ হ্যাভ টু বি বোল্ড, স্ট্রং অ্যান্ড মাইটি। হাফজান, এই হাফজান জি,
দিকন। রেশমি কোথায়? আমি জানি না। আমি জানি তুই জানস, বল সে কোথায়। বারে আমি কি করে বলবো, সে কি এক জায়গায় থাকে নাকি? এই আছে আসমানে তো এই আছে জমিনে, এই আছে গাছে তো এই আছে পানিতে। এই কে তুমি, মানে আপনি কি জবাব দিচ্ছ না কেন? আরে বয়রা নাকি? আরে আশ্চর্য বোবা নাকি? আচ্ছা শরম করে না মেয়ে মানুষের দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকতে। আচ্ছা বেশরম লোক তো। এই তোমার মা বোন নেই? এই দুনিয়ায় যত মেয়ে মানুষ আছে সবাই আমার মা বোন, শুধু একজন ছাড়া। আরে এ তো কথা বলতে পারে। এই একজন ছাড়া মানে? মানে বউ। বউ? কে বউ? মা বলেছে আমি যাকে পছন্দ করি তাকেই মা আমার বউ বানাবে, তারপর থেকেই আমি আমার বউ খুঁজছি। এই আছে নাকি কেউ তোমার নজরে যে আমার বউ হবে? একজন আছে, তবে তোমার পছন্দ হবে কিনা জানি না। কোথায়? ওই পাহাড়ের ঢালে যোগী ঠাকুরের দোকান, ওখানে এসো দেখিয়ে দেব। আসি। আরে শোনো শোনো দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে তো। যা বলো দোকানে এসে বলো। কি খাবেন কন? মুরগি ভাজা আর চা। মুরগি ভাজা চা, মুরগি ভাজা চা, মুরগি ভাজা চা। রেশমি, হ্যাঁ রেশমি, কি হয়েছে? কি হয়েছে বাবা, এত ডাকাডাকি করছো কেন? বলি আজ কি বার? আজ রবিবার। জানিস না আজ পাঠানকোটের হাট? এখন গদিতে বস, আমি যাচ্ছি। কখন ফিরবে বাবা? আজ ফিরবো না, কাল আসবো। মুরগি ভাজা চা, মন বইরা খা, মুরগি ভাজা চিমু না কেন দিবে না? তোমরা মাতাল হয়ে গেছো, খাইছো ছয়টা কও তিনটা মাল সারো রাস্তাটা মাপো। গদিতে বসা মালকিন আর তার সামনে তার লোকের গায়ে হাত তুলছিস? হ্যাঁ রে তোরা রেশমি মেজাজ জানিস না? আমার জান করবার। হায় মেজান, আমি বড় পেরেশান। আচ্ছা কোরবানি 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 আমার সাথে তুই যাইবি? এই হাবজান, এদের কাছ থেকে পয়সা নিয়ে এদেরকে বের করে দে। এই শালানা, ও ধর এ পয়সা দে 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 বাবা। তোর মতলবটা কি? একটু দেখা, একটু ছোঁয়া। আচ্ছা এই নে ছোঁয়া। আরে বাবুজি তুই, মানে আপনি? জি আমি। কই আমার বোন নাকি খোঁজ আছে আপনার কাছে? ও হ্যাঁ মনে পড়েছে, তাহলে আপনি বইয়ের খোঁজে এসেছেন।
কি ডাকবো আপনার বউকে? আমার বউ? ও হ্যাঁ হ্যাঁ, ডাকুন ডাকুন ডাকুন। হাবজান যে কোন ফুলজানকে নিয়ে আয় তো। ফুলজান দেখা যায়, ফুলজান দেখা যায়। এই যে আপনার বউ। আমার বউ? কি পছন্দ হয়েছে? ওরে বাপরে, কি সুন্দর আমার বউ। আসো বুকে আসো, বলে আসো, আমার বউ আমি পছন্দ করে ফেলেছি। এই যে আমার বউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওমর ভাই। ওমর কেমন আছো বাবা? জি ভালো। এতদিন পর আমাদের কথা মনে পড়লো ওমর ভাই। স্যার কোথায়? রানু আপা, শানু, সবাই কোথায়? কথা বলছো না কেন? সেই দুঃখের কাহিনী তুমি শুনবে ওমর ভাই? দুঃখের কাহিনী? হ্যাঁ হ্যাঁ, আমি শুনবো। তাহলে শোনো। আপনি? আমি ওমর। যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞেস করবো? জি বলুন। এটা কার বাড়ি? আমার। কেন? শানু নামের একজন মেয়েকে আমি বাড়ির ভিতরে যেতে দেখেছি। তুমি শানুকে চেনো নাকি? জি, আমি তাকেই খুঁজছি। ওহো আচ্ছা আচ্ছা, জেসমিন। জি ভাইয়া। শানু কোথায়? ঘরে আছে। কেন? ও হচ্ছে ওমর, শানুর পরিচিত। ওকে শানুর কাছে নিয়ে যাও। যাও আসুন, আমার সঙ্গে আসুন। জি চলুন। শানু! ওমর! শানু! আমার সব শেষ হয়ে গেছে ওমর, সব শেষ হয়ে গেছে। লক্ষ্মীটি আর কাঁদে না। আরে আমি আছি না তোমার সাথে, এত ভেঙে পড়ছো কেন? সাহস রাখো, তোমাকে বাঁচতে হবে। জানো ওরা আমাকেও মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু। শানু! ওমর ভাই, আমি বলি কি, ওকে নিয়ে বরং বাইরে থেকে ঘুরে আসুন, মনটা হালকা হবে। হ্যাঁ তাই যাচ্ছি, চলো শানু এসো। আমি খুঁজবো উপরে না নিচে। ওই যে নিচে। দাঁত খড়াতে হাইতাছে। ও দে, আর কোন দিক দেখুন, এদিক দিয়ে গেলে রুম, ওদিক দিয়ে গেলে রুম। কিরে ময়না, কথা কস্তে কার? ও মোর ভাই, শানু আপনারে নিয়ে আইতাছো তো? না কাউরে দেখা যাইতাছে না। খারা, আমি উপরে আইতাছি, দুজনে মিলে দেখবো। সালাম আলাইকুম। হ্যাঁ সাইলা কথা কন, ময়না গাছে, তোতা যাইতাছে বনবাসে।
খামাখা আমার দৌড়াইল শালা। কোন শালা রে ভাই? শানু বাড়িতে ফিরে চলো, আমি পুলিশের ট্রেনিং শেষ করে এসেছি, আমার ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আলাপ হয়েছে, বেলগাতলায় পোস্টিং নিয়ে আসছি, তোমার আর কোনো চিন্তা নেই। ওমরও তো পুলিশের লোক, যে পুলিশকে আমি বিশ্বাস করি না। ওমর আইনের দোহাই দিয়ে আমার কাজে বাধা দিতে পারে, তাহলে আমার প্রতিশোধ নেওয়া হবে না। না না, আমি ওমরের কোনো কথাই শুনব না, কিন্তু কথাটা ওকে বলবো কেমন করে? কি ভাবছো শালু? ওমর, আমি তোমার সঙ্গে যাব না। যাবে না? তাহলে থাকবে কোথায়? কেন, এখন যেখানে আছি সেখানে। কিন্তু এভাবে পরের বাড়িতে আর কতদিন থাকবে তুমি? তোমার দৃষ্টিতে ওনারা পর হতে পারেন, কিন্তু আমার কাছে ওনারা আপনের চেয়েও বেশি। কর্নেল সাহেব আর তার বোন আমাকে যে স্নেহ মমতা দিয়েছেন, তার অমর্যাদা আমি করতে পারবো না। যতদিন পর্যন্ত আমি আমার প্রতিজ্ঞা পূরণ করতে না পারি, ততদিন বাড়িতে ফিরে যাব না। শানু, আমি পুলিশের লোক, আমার উপর ভরসা রাখো, আইনের মাধ্যমে আমি খুনিদের শাস্তি দেব। শানু, আমার কথা বুঝতে চেষ্টা করো, এসব পাগলামি ছেড়ে বাড়িতে ফিরে চলো। বলেছি তো, আমার কাজ শেষ না করে আমি বাড়িতেও ফিরে যাব না, কর্নেল সাহেবের ওখানেও থাকব না, আমি যাচ্ছি। শানু, দাঁড়াও শানু, যেও না, দাঁড়াও শানু। আমাকে মনে রেখো না, তোমার পথ অন্য, আমার পথ ভিন্ন। শানু আমাকে ছেড়ে চলে যেতে পারলো? কি ব্যাপার ওমর ভাই, শানু আপা আসেনি? না, সে আসবে না। তাহলে এখন কোথায় আছে শানু আপা? সে যেখানে আছে ভালোই আছে। কখনো হার তুমি মেনো না, মিথে আরো গোকে দো না, খুঁজে নিতে হবে তোমাকে জীবনের আসল ঠিকানা। কখনো হার তুমি মেনো না, নিজেকে অসহায় ভেবো না, ভুলে যাও যা ছিল যাতো না, খুঁজে নিতে হবে তোমাকে জীবনের আসল ঠিকানা। কখনো হার তুমি মেনো না, জীবনের আসল ঠিকানা। কখনো হার তুমি মেনো না, ¶¶
সাথে মানুষটা নাই কোন খেলনা কাউকে ভয় আর পেও না খুঁজে নিতে হবে তোমাকে জীবনের আসল ঠিকানা কখনো হার তুমি মেনো না দুনিয়া কত যে কাজ পড়ে আছে প্রতিশোধের অগ্নিতে শত্রু তুমি নাও না খুঁজে জয় তোমার একদিন আছে পুড়ে পুড়ে খাঁটি হয় সোনা তোমাকে জীবনের আসল ঠিকানা কখনো হার তুমি মেনো না নিজেকে অসহায় ভেবো না ভুলে যাও যা ছিল যত না তোকে নিতে হবে তোমাকে জীবনের আসল ঠিকানা কখনো হার তুমি দায়িত্ব বুঝিয়ে দাও আগামী দিনগুলিতে তোমার সামনে রয়েছে শুধু চ্যালেঞ্জ আর চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ তোমাকে মোকাবেলা করতে হবে র্যাম্বোর মতো হু ইজ র্যাম্বো কাম অন সিট ডাউন র্যাম্বো র্যাম্বো অর্থ হচ্ছে আর ফর রিভেঞ্জ মানে প্রতিশোধ এ ফর অ্যাগেনস্ট মানে বিরুদ্ধে এম ফর মিসক্রিয়েন্ট মানে দুষ্কৃতিকারী বি ফর বিফোর মানে আগে ও ফর অফেন্স মানে আক্রমণ অর্থাৎ দুষ্কৃতিকারীরা আক্রমণ করার আগেই ওদেরকে ধ্বংস করে দিতে হবে মনে রেখো আজ থেকে তুমি লেডি র্যাম্বো আপনি আমি রহমত আলী বেলগাঁও গ্রামের মাতব্বর আমাকে এই সমাজের ভালো মন্দ অনেক কিছু দেখতে হয় জানেন তো সামাজিক কাজকর্ম করতে গেলে আইনের সাহায্য নিতে হয় তাই আপনার সাথে পরিচিত হতে এলাম খুব ভালো করেছেন প্রয়োজন হলে অবশ্যই আমাকে স্মরণ করবেন খুব খুশি হলাম আজ তাহলে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম শুনেছি এই এলাকায় যে নতুন পুলিশ অফিসার এসেছে সে নাকি খুব সৎ এবং ইমানদার মানুষ আমাদের কোটি কোটি টাকার মাল কি হবে এখন জান্দো পিটার আর রজাসকে বলবি মালগুলো খুব সাবধানে নিয়ে আসতে মালগুলো পৌঁছে দিতে পারলে আমি তোদেরকে বকশিস দেব ইয়েস বস যা Yeah!
লেডি রাম্বো, লেডি রাম্বো, লেডি রাম্বো। ইন্দ্রের বাচ্চারা, লেডি রাম্বো তোদের কাছ থেকে সোনা দানা অস্ত্র ড্রাগস সব ছিনিয়ে নিয়ে গেল, আর তোরা কিছুই করতে পারলি না, পারলি না, কিছুই বলতে পারলি না। না হুজুর, কিছুই বলতে পারলাম না, কিছুই বলতে পারলাম না, কিছু বলতে পারলাম না। আমার এত বড় ক্ষতির কি ক্ষতিপূরণ দিবি? আপনি যা বলবেন হুজুর। তাহলে আমার দিকে তাকিয়ে যেতে থাক পেছনের দিকে যতক্ষণ না আমি স্টপ বলি, বুঝেছিস? সব সালারা লেডি রাম্বো। সাহসী মানুষ খুলে দিয়েছে কালো মুখোশ, ডেকে উঠেছে সাহসী মানুষ খুলে দিয়েছে কালো মুখোশ, ছিল যারা জালিম শয়তান পেয়েছে তারা তাদের প্রতিদান। Oh,
চুপ, আমি আসছি, তোরা এখানেই দাঁড়া। আচ্ছা আচ্ছা, ঘুমাচ্ছে। ঘুমিয়েছে। আমি দিচ্ছি, এই কালো এটা তোর, ধর। দাঁড়া দিচ্ছি। কে রে ফল চুরি করছে? তুমি জানো ফল চুরি করা অন্যায়, তোমাকে আমি গ্রেফতার করতে পারি। বারে এই সামান্য ফল চুরির জন্য তুমি আমাকে গ্রেফতার করবে? আর দেশে যে কত বড় বড় অন্যায় হচ্ছে, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, খুন খারাপি, কালোবাজারি, তাদেরকে তো কিছুই করতে পারো না। কিন্তু তোমাকে আমি ছাড়ছি না, তুমি আমার মন চুরি করেছ। ফাঁকা জায়গা পেয়ে খুব সুযোগ নিচ্ছ না, বিয়ের আগে কিছুই পাবে না, এক কানা করিও না। মাছি, আমি আছি তোমার কাছাকাছি। আমি পিট করব না তো, তোর মতো বটু ভুইরা পিট করব। এই মনে হয় অন্য গ্রহে ডাকাত, টের পাইলে মাইরে হলেই বো। লীলা রাজু, আরে কিচ্ছু হয় নাই তো, গুলি আমার বলে মানে নাই তো, বাইচা আসি। আমরা যে এতদিন লেডি রাম্বুর কথা শুনেছি, তুমি সেই? হ্যাঁ, আমি সেই লেডি রাম্বু। তুমি আমাদেরকে এভাবে ভুলে গেলে শানু আপা? না রে, কোনো কিছুই আমি ভুলিনি। তবে আমার প্রতিজ্ঞা পূরণ না হওয়া পর্যন্ত আমি সাধারণ জীবনে ফিরে যাব না। শানু আপা, তোমার মনের অবস্থা আমরা বুঝি, কিন্তু
আমাদের কাছ থেকে তুমি হারিয়ে যাবে এটা ভাবতে পারি না। শানুয়াপা, মাঝে মধ্যে তোমাকে দেখতে ভীষণ ইচ্ছে করে। ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখা হবে। আচ্ছা, আমি যদি তোমাদের কাছে কিছু চাই তাহলে দেবে? তুমি বলেই দেখো না। প্রয়োজন নেই, জান দিয়ে দেবো তোমার জন্য। তাহলে কসম খাও, আমি যে লেডি রাম্বো এ কথা তোমরা আর কাউকে বলবে না। না না না, কসম খাইলাম এ কথা কাউকে বলবো না। এখন তাহলে যাই। আচ্ছা, খোদা হাফেজ। খোদা হাফেজ। ভেবেছিলাম গুন্ডাটাকে ফলো করে জাগ্গার আস্তানা পর্যন্ত পৌঁছে যাব, কিন্তু হতভাগাটা তো মারা পড়ল। কি করি এখন? লাশটাকে ঘোড়ার পিঠে তুলে ছেড়ে দি। কই জাগ্গা, আমার ডায়মন্ডটা দাও। কি হলো, কথা বলছো না কেন? কি আর বলবো, ডায়মন্ডটা সহ হামদুকে পাঠিয়েছিলাম আপনার কাছে। তারপর হামদুকে মেরে ডায়মন্ডটা ছিনিয়ে নিয়ে গেছে লেডি র্যাম্বো। কি বললে, লেডি র্যাম্বো? মনে হচ্ছে ওই লেডি র্যাম্বো আমাদেরকে শান্তিতে থাকতে দেবে না। হ্যাঁ, এবার বলো তুমি আমাকে এত জরুরি তলব করেছো কেন? হোয়াটস দ্য প্রবলেম ব্রাদার? লুক জেন্টলম্যান, হি ইজ মাই ব্রাদার কবির খান। দুনিয়াতে এমন কোন ভালো কাজ নেই যা সে করতে পারে না, এমন কোন খারাপ কাজও নেই যা সে করতে পারে না, যেহেতু সে আমার শরীফ খানের ভাই, তাই সে খারাপ কাজটাই বেশি জানে। দ্যাটস এনাফ ব্রাদার, তোমার সমস্যাটা কি? লেডি র্যাম্বো, লেডি র্যাম্বো। বাবা, আমি প্রতিজ্ঞা করেছি আমি তোমাদের হত্যার প্রতিশোধ নেব।
25 বছর আগে যারা আমার ভাইকে তুলে নিয়ে হত্যা করেছে, তার প্রতিবিন্দু রক্তের হিসাব না নেওয়া পর্যন্ত আমি আমার জীবনের হাসি আনন্দ সবকিছু বিসর্জন দিলাম। স্যার, আপনি এখানে? আর আমি সারা বাড়িতে আপনাকে খুঁজেছি, বাড়িতে তো কাউকে দেখলাম না। কোথায় সব? জেসমিন তার স্বামীর সাথে আমেরিকায় চলে গেছে, আর শানু আমার এখানে এখন আর থাকে না। বলেন কি স্যার, আমি বেলগায়ে পোস্টিং নিয়ে এসেছি শুধু তার জন্যে। আমি চাই আইনের মাধ্যমে তার বাবা ও বোনের হত্যাকারীদের শাস্তি দিতে। তাকে যে আমার ভীষণ প্রয়োজন স্যার। আমিও ভাবতে পারিনি এতদিনের সম্পর্ক ছিন্ন করে সেভাবে চলে যাবে। এখন আমি কোথায় খুঁজবো তাকে? কি বললে? বান্দরের মতো লাগছে তাই না? রশিদা,
বেলগাঁওয়ের এক সামান্য মেয়ের জন্য অমর আমার ভাইকে অপমান করেছে। যাও, ওই মেয়েকে তুলে নিয়ে এসো। মেয়ে মানুষকে তুলে আনতে যাব আমি? হ্যাঁ, এটা আমার হুকুম। যাও, দে ঠান্ডা ঠান্ডা দে দে ঠান্ডা ঠান্ডা দে লে ঠান্ডা ঠান্ডা আমি কাবো না, আমি কাবো না, তুমি খাও, তুমি খাও। মে ময়না কষ্ট আর সয় না, ও মেয়ে ময়না একটু কাছাকাছি জানা জানি। আসো আসো আসো। কে লো হয়েছে নাকি? ঠাডা বসে আমি কিন্তু খের তোলে পলাইলাম, তুমি কিন্তু আমার রাখা যাইও না। আমি কিন্তু তোলে রইলাম। তোর নাম কি? শরীফ খানের গুন্ডা রশিদা আমার ময়না তুলে নিয়ে যেতেছে। কোন দিকে? এদিকে। আমি যাবো কোন দিকে? না, ঘটনা তো এদিকে দূর। আমার ভাই, আমাকে বাঁচান। ময়নাকে ছেড়ে দে। না, ছাড়বো না। আমার বস শরীফ খানের হুকুম, আমি একে নিয়ে যাবই। লজ্জা করে না তোর? শরীফ খানের মতো ঘৃণ্য লোকের গোলামি করতে? এই, তোর কি মা বোন নেই যে তুই আরেক নারীর ইজ্জত নষ্ট করার জন্য ওই নরপশুদের হাতে তুলে দিতে যাচ্ছিস? ছি 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 ছি, তুই মানুষ না, তুই মানুষ রূপে পশু। তুই শরীফ খানের পোষা কুকুর। চিৎকার করিস না রশিদা। ভেবে দেখ, তুইও কোনো না কোনো মায়ের সন্তান, তোর মাও একজন নারী। মনে রাখিস রশিদা, তোর এই জীবন জীবন নয়। যেদিন তোর শক্তি ফুরিয়ে যাবে সেদিন ওই শরীফ খান তোকে কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দেবে। সেদিন কেউ তোকে আশ্রয় দেবে না। এখনো সময় আছে, তোর বিবেককে জাগিয়ে তোল, নিজেকে চিনতে চেষ্টা কর, নিজের কথা ভাব। কারণ একদিন তোকেও মরতে হবে। সেদিন তোর জন্য কেউ এক ফোঁটা চোখের পানিও ফেলবে না, তোর কবরে এক মুঠো মাটিও কেউ দেবে না। এই, মৃত্যুর পর কি জবাব দিবি আল্লাহর কাছে? সারা জীবনে তো একটি ভালো কাজ করিস নি দুনিয়াতে, তাই বলছি এখনো সময় আছে, নিজের চলার পথ পরিবর্তন কর। যতদিন এই দুনিয়াতে বেঁচে থাকবি মানুষের মতো বাঁচতে চেষ্টা কর। ময়না যাও। ভাই ময়না, ভাইয়া, ভাই ময়না। হ্যালো পুলিশ অফিসার, হঠাৎ কি মনে করে? মনে তো অনেক কিছুই আছে, তবে যা বলতে এসেছি তা হচ্ছে আপনার ভাই কবির খানকে নারী অপহরণ করার শাস্তি হিসাবে ওর মুখে চুনকালি মেখে ছেড়ে দিয়েছিলাম। ভেবেছিলাম ওর অবস্থা দেখে আপনার শিক্ষা হবে, কিন্তু শিক্ষা হওয়া তো দূরের কথা, আপনি আবার রশিদা নামে আপনার এক গোলামকে পাঠিয়েছেন ওই একই কাজ করতে। তাকেও শিক্ষা দিয়ে ছেড়ে দিয়েছি। ইচ্ছে করলে তো দুজনকে আমি অ্যারেস্ট করতে পারতাম। দিস ইজ লাস্ট ওয়ার্নিং ফর ইউ মিস্টার শরীফ,
Next time, I will not spare you. Mind it. ওই কুত্তার বাচ্চা রশিদা কোথায়? ভেবে দেখ, তুইও কোনো না কোনো মায়ের সন্তান। তোর মাও একজন নারী। তোর জীবন জীবন নয়। যেদিন তোর শক্তি ফুরিয়ে যাবে সেদিন ওই শরীফ খান তোকে কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দেবে। একদিন তোকেও মরতে হবে। সেদিন তোর জন্য কেউ এক ফোঁটা চোখের পানিও ফেলবে না, তোর কবরে এক মুঠো মাটিও কেউ দেবে না। না, মৃত্যুর পর কি জবাব দিবি আল্লাহর কাছে? এখন সময় আছে, নিজের চলার পথ পরিবর্তন কর। যতদিন দুনিয়াতে বেঁচে থাকবি মানুষের মতো বাঁচতে চেষ্টা কর। একটা সাধারণ মেয়ে মানুষকে তুলে আনতে পারলি না, আমার হুকুম অমান্য করে নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছিস। আর ওই দুই টাকার সামান্য পুলিশ অফিসার আমাকে আমার বাড়িতে এসে শাসিয়ে গেছে। যা, দূর হয়ে যা, দূর হয়ে যা হারাম দাদা। তোর মতো গোলামের আর দরকার নেই। এখন লাটে ওঠার সময় হয়ে গেছে। খুব ভালো হয়েছে। এটা বেতন না মারে, মেয়েটাকে নিয়ে আর পারি না, কোথায় যায় কোথায় থাকে এখন নিজের হাতেই সব কিছু করতে হচ্ছে। আহ
কি হলো? মনে হয় আমাকে একদম চেনোই না। হ্যাঁ তাই। তার মানে? তার মানে হচ্ছে অনেক ঘটনা শুনেছি, দু একটা চোখেও দেখেছি। শহরের বাবুরা আমার মতো সহজ সরল গ্রামের মেয়েদের প্রেমের জলে বন্দি করে সর্বস্ব লুট করে চলে যায়, আর আমরা সারাটা জীবন সেই যন্ত্রণা নিয়ে বেঁচে থাকি। তুমি আমাকে সেরকম মনে করো? কেন করব না, তুমিও তো শহরের বাবু। এটা তোমার ভুল ধারণা, শহরের সব বাবুরা একরকম হয় না। প্রয়োজন হলে আমি জীবন দিয়ে প্রমাণ করে দেব যে আমার ভালোবাসা সত্য। ঠিক আছে, করে দেখাও তো। ঠিক আছে, আমিও মরতে যাচ্ছি। থাক না থাক, দেখাতে হবে না প্রেম আর তোমার।
দেখ না দেখ, আরে দেখ না দেখ, তোর জন্য কত না প্রেম বুকে আমার। যদি বলো তুমি দিতে পারি আমি বুকটা চিরে উপহার। থাক না থাক, আহা থাক না থাক, দেখাতে হবে না প্রেম তোমার। দেখ না দেখ, আরে দেখ না দেখ, তোর জন্য কত না প্রেম বুকে আমার। বস, যোগী ঠাকুরের মেয়ে রেশমি, ওই জঙ্গলি ফুলটাকে তুলে নিয়ে আয়, আমার আস্থা নাই। ওকে বস। আমার ইজ্জত বাঁচাবার জন্য আপনাকে ধন্যবাদ, কিন্তু আপনি ওদেরকে একেবারে জানি মেরে ফেললেন। হ্যাঁ, ওদের মতো সমাজের নষ্টকীর্তদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। তুমি কে? আমার নাম রেশমি, যোগী ঠাকুর আমার বাবা, ওই যে পাহাড়ের ঢালে আমাদের দোকান। আপনি লেডি রামবো? আপনার কথা অনেক শুনেছি। কার কাছে শুনলে? বারে আমাদের দোকানে কত ধরনের লোক আসে, তারা আপনাকে নিয়ে অনেক কথা বলে। আমারও খুব ইচ্ছে ছিল আপনাকে দেখার, আর সেই ইচ্ছে পূরণ হলো। চলুন না আমাদের দোকানে। না বোন, আজ নয়, অন্য কোনো দিন যাব। বোন? আপনি আমাকে বোন বলে ডাকলেন? হ্যাঁ, তুমি তো আমার ছোট বোনের মতো। ঠিক আছে, আজ থেকে আমি আপনার বোন। আজই আমি বাবাকে বলবো যে আমি একজন বড় বোন পেয়েছি। হামিদ শেঠকে লেডি রামবো মেরে ফেলেছে। রশিদা কোথায়? রশিদা! লেডি রামবো আমাদের পার্টনার, হামিদ শেঠকে মেরে ফেলেছে। যাও, লেডি রামবোকে জীবিত অথবা মৃত আমার কাছে তুলে নিয়ে এসো। যাও! কি ব্যাপার, কথাটা কানে যায়নি? হ্যাঁ, কথাটা কানে গিয়েছে, কিন্তু আমি তা পালন করব না। কি এত বড় কথা? গোলাম হয়ে মনিবের সাথে তর্ক? হ্যাঁ, গোলাম হয়ে মনিবের অনেক অন্যায় আদেশ পালন করেছি, এইবার আমি গোলামির শিকল ভেঙে আজাদ হতে চাই। আজাদ হওয়া অত সহজ নয়। আমাদের রাজ্যে যে একবার গোলাম হয়ে আসে, সে চিরদিন আমাদের গোলাম হয়েই থাকে। আগে বুঝতে পারিনি, তাই তোদের মতো শয়তানদের গোলামি করেছি, এখন বুঝতে পারছি, তাই তোদের গোলামিকে লাত্তি মারি। ওই গোলামের আজাদ হওয়ার স্বাদ আমি চিরতরে লিখিয়ে দিচ্ছি। Thank you.
নিয়ে চল। আর জলদি কর। হায় হায়, এ কি করছো তোমরা, এ কি করছো? আমাদের বসনের হুকুম, তোমার সব ফসল নিয়ে যাব, বাধা দিতে আসলে জানে মেরে ফেলবো। না বাবা, এত নিষ্ঠুর হইও না, দয়া করো, নইলে না খেয়ে মরবো। আরে সরে যা, এই চলে, নিয়ে এসো। আরে বুঝছো, না খেয়ে থাকতে হবে। ইয়াল্লাহ, আমরা জ্যাকসনের লোক। জ্যাকসন বল, জ্যাকসনের আস্তানা কোথায় বল? গ্রামবাসীরা তোমরাও এসো। বস, লেডি রাম্বো আমাদের লোকদের মেরে আপনার খোঁজে এইদিকে আসছে। লেডি রাম্বো আসছে? লেডি রাম্বো এক এক করে সবাইকে শেষ করে দিচ্ছে, পুলিশও তাকে ধরতে পারছে না। ওই হারাম জাদি লেডি রাম্বোকে শেষ করতে না পারলে আমাদেরও বাঁচার আশা নেই। ভাইয়া, ওই লেডি রাম্বোকে শেষ করার জন্য আমি একাই যথেষ্ট। থামো কবি, তোমার বাহাদুরি আমার জানা হয়ে গেছে। সেদিন বেলগাঁও থেকে মার খেয়ে মুখে চুন কালি মেখে ফিরে এসেছো, তারপরও বড় বড় কথা? গা, যে করে হোক লেডি রাম্বোকে ধরে নিয়ে এসো, ওকে আমি নিজ হাতে শাস্তি দেব। যাচ্ছি, ওই লেডি রাম্বোকে কুকুরের মতো মেরে টেনে হেঁচড়ে নিয়ে আসছি। ঠাকুর, লেডি রাম্বোকে দেখেছিস? না, আমি দেখিনি। খাও বাংলা, বাংলা খাও, এই তুই বল, লেডি রাম্বোকে দেখেছিস? দেখি নাই, চিনি না, শুনিয়াছি শুধু। লেডি রাম্বো দিলে মার, চোখে দেখে দুধু। না না হে, না না হে। হেই হরম জদা, ঠাট্টা করছিস আমার সাথে? টাকাতে তোর বই হচ্ছে খুন করা করা। ওই টাকাতের বাচ্চাকে আমি ছাড়বো না, হাফজানের খুনের বদলা আমি নেবই। রেশমি, কোথায় যাচ্ছিস? কি হচ্ছে রেশমি? জাগ্গা আমাদের দোকানে কর্মচারী হাফজানকে মেরে ফেলেছে। জাগ্গা কোথায়? সে ওইদিকে গেছে।
ইচ্ছে করলে আমি তোর এই ঘুম চিরদিনের ঘুমে পরিণত করতে পারতাম, কিন্তু কাপুরুষের মতো আমি তোকে মারবো না। পারলে তুই আত্মরক্ষা কর। তুই এক সামান্য নারী, যজ্ঞার শক্তি সম্বন্ধে তোর জানা নাই, তাই তুই ঘুমন্ত ভাগ্যে জাগিয়ে তোর নিজের মৃত্যুকে ডেকে এনেছিস। হারামজাদা, আমার বাবার বোন হত্যার প্রতিদান দিবি তুই তোর রক্ত দিয়ে। কি ব্যাপার ওমর ভাই, তোমাকে খুব চিন্তিত মনে হচ্ছে। হ্যাঁ, বড় চিন্তায় ফেলে দিয়েছি লেডি রাম্বো, বারবার সে আয় নিজাতে তুলে নিচ্ছে, অথচ কেন সেসব করছে, কে এই লেডি রাম্বো তার কোনো সন্ধান করতে পারছি না। আচ্ছা এই, তোরা কি বলতে পারিস কে সে? ও লেডি রাম্বো, আমি বল কি বলবি বল না, মানে দেখি নাই চিনি না শুনেছি শুধু, লেডি রাম্বো দিলেমায় চোখে দেখে টু টু টু। লেডি রাম্বোকে জীবিত নিয়ে যেতে পারলে আমার ভাই শরীফ খান বেশি খুশি হবে। কাপুরুষ, ধোকা দিয়ে আটকে বাহাদুরি করছিস। না না না, ধোকা না, ধোকা না, তোকে বুদ্ধি দিয়ে আটকিয়েছি। একটা সিগারেট হবে? আচ্ছা, লেডি রাম্বো সিগারেটও খায় নাকি? হ্যাঁ। ওকে এনো, এবার নিশ্চয় আগুন চাইবে। বাঁচাও, তোমার পাশে থাকবো।
হেরান, আমি নাই ভাইয়া। ভাইয়া, আমি লেডি রাম্বোকে স্বপ্নে দেখেছি। লেডি রাম্বোকে স্বপ্নে দেখেছিস? ভাইয়া, আমার মনে হয় লেডি রাম্বো আমাদের সবাইকে মেরে ফেলবে। আরে কেন যে দেশে এসেছিলাম। শাড়া, কি কথা বলছিস? কথা নয়, ঠিকই বলছি কবির খা। বড় শক্তিশালী মেয়ে ওই লেডি রাম্বো আজ কোন রকমের জান নিয়ে পালিয়ে এসেছে। থাম, তোমার মুখে কাপুরুষের মতো কথা মানায় না, কিন্তু কেই লেডি রাম্বো? লেডি রাম্বো আর কেউ নয়, ইয়াকুব মাস্টারের মেয়ে শানু। ইয়াকুব মাস্টারের সেই মেয়ে যাকে আমি নিজে গুলি করেছিলাম, সে গড়িয়ে পাহাড়ের নিচে খাদে পড়ে গিয়েছিল। তাহলে সেদিন সে মারা যায়নি? না, মরেনি। সে বেঁচে আছে, তার মানে এবার আমরা আর বাঁচব না। এই জন্যই কথায় বলে দুশ্মনের চিহ্ন রাখতে নেই। এখন কি হবে? একদিকে লেডি রাম্বো, অন্যদিকে পুলিশের ভয়। আমি বলি কি, লেডি রাম্বো আমাদেরকে আক্রমণ করার আগে আমরা তাকে মেরে ফেলি, পুলিশের সাথে পরে বোঝা পড়া হবে। হ্যাঁ, নিজেদের জীবন বাঁচাতে হলে একটা কিছু তো করতেই হবে। চল। কেমন আছিস রে তুই চম্পা? বেঁচে আছি, দিন কাটে চিন্তায় চিন্তায়, রাতে কল্পনা জাল বানায়। কবে তোকে নিয়ে ছোট্ট একটি সংসার করব? এই ঠাকুর, শুনেছি তোর মেয়ের সাথে লেডি রাম্বোর দেখা হয়। বল, লেডি রাম্বো কোথায়? আমি কি করে বলবো, আমার দোকানে লেডি রাম্বো কখনো আসে নাই। তাহলে বল, তোর মেয়ে কোথায়? এই যে আমি, তোর মঠ। তুই হাফজানকে খুন করেছিস, আজ আমি তোকে মেরেই ফেলবো। তোর এত বড় সাহস, তুই আমাকে খুন করতে চাস? রঘুয়া, বিয়ে চলে কি আমাদের? চল, খবরদার, গায়ে হাত দিবি না।
করে মনটা এত অস্থির লাগছে কেন? বেশ কদিন ধরে তোতা মায়নার সাথেও দেখা হয় না। যাই, বেলগাঁও থেকে একবার ঘুরে আসি। লেডি ড্যাম্বো কোথায় থাকে না থাকে তা আমরা জানি না। মিথ্যে কথা বলছিস, তোরা জানিস, কারণ ইয়াকুব মাস্টারের মেয়ে শানুই হচ্ছে লেডি ড্যাম্বো। বল সে কোথায় থাকে। কি করে বলবো, আমরা জানি না তো। বল, নইলে গুলি করে মারবো। কবির খা, মৃত্যুটাই স্বাভাবিক, না মরাটাই অস্বাভাবিক। মরলে মরবো, তবুও বলবো না। তাহলে জাহান্নামে যা। হ্যাঁ বল, কিন্তু কিন্তু কে তোদের এ অবস্থা করল? কবির খান তোমার ঠিকানা জানতে চেয়েছিল, তারপর আমরা বলিনি, তাই আমাদের এই অবস্থা করেছে। আর বলে গেছে তুমি যদি কালকের মধ্যে জঙ্গল বাড়িতে ওদের কাছে ধরা না দাও তাহলে ওরা সবাইকে মেরে ফেলবে। আরে এই বেলগাঁও গ্রামটাকে চালিয়ে পুড়িয়ে ছাই করে ফেলবে। শানু স্যার নিশ্চিত যে শানুই হচ্ছে লেডি রামবো। সে আইন নিজে হাতে তুলে নিয়ে একের পর এক অপরাধীদের খুন করে যাচ্ছে। কি বলতে চাও তুমি? আমি তাকে গ্রেফতার করতে চাই। ওমর ভাই, ওমর ভাই, কবির খান তো তার ময়নারা মারা ফেলাইছে, আর কয়া গেছে লেডি রামবো যদি তাগো কাছে জঙ্গল বাড়িতে ধরা না দেয় তাহলে আমাকে ঘর বাড়ি সব জ্বালাইয়া দিব। হারামজাদা খুনি, একবার আমাকে মুক্ত করে দেখ, তোর আর তোর পোষা কুত্তাদের ঘাড় আমি ভেঙে দেব। চুপ না হরমান গোলাম। চল রশিদা, ছোটবেলায় তোকে তুলে এনে আমার আদর্শে বড় করেছিলাম, শুধু আমার ইশারায় কাজ করার জন্যে। যেদিন তুই আমার কথা অমান্য করেছিলি সেদিনই তোকে মেরে ফেলতে পারতাম, কিন্তু কেন মারিনি জানিস? কেন? লেডি র্যাম্বোকে শাস্তি দেবার জন্যে। যখন লেডি র্যাম্বো জানতে পারবে 25 বছর আগে তার হারিয়ে যাওয়া ভাই এই রশিদা আমার হাতে বন্দী। না, হে, আমি কি শুনলাম? ইয়াকুব মাস্টার আমার বাবা, লেডি র্যাম্বো আমার বোন। ইয়াকুব মাস্টার আর তার এক মেয়েকে তো আগেই শেষ করেছি। ইয়া আল্লাহ, না জেনে আমি কত বড় পাপ করেছি। আমার আপন বোনের ইজ্জত নষ্ট হয়েছে, আর আমি ভাই হয়ে তার জন্য কিছুই করতে পারলাম না, কিছুই করতে পারলাম না। আর আজ মাস্টারের আর এক মেয়ে লেডি র্যাম্বো আর ছেলে রশিদাকে কুচি কুচি করে কেটে মাটিতে পুঁতে ফেলবো। হারামজাদা, ওই কুত্তার দল, তোদের কাউকে আমি ছাড়বো না। Thank you.
ইয়াকুব মাস্টারের মেয়ে শানু ওরফে লেডি র্যাম্বো। যদি তোমার ভাইকে বাঁচাতে চাও তাহলে তোমার হাতে অস্ত্র ফেলে দাও। আমার ভাই? কে আমার ভাই? এই রশিদাই হচ্ছে তোমার হারিয়ে যাওয়া ভাই আজাদ। মিথ্যে কথা, আমার ভাই বেঁচে নেই। বাবা আমার ভাইয়ের লাশ খুঁজে পেয়েছিলেন। লেডি র্যাম্বো তোর অস্ত্র ফেলে দে, নইলে তোর ভাইকে আমি গুলি করব। হ্যাঁ, লাশ, একটা লাশ তিনি পেয়েছিলেন সত্য, কিন্তু সেটা তোর ভাইয়ের লাশ ছিল না, অন্য একটা মৃত ছেলের লাশ। আমি আগুনে পুড়িয়ে রাস্তার পাশে ফেলে রেখেছিলাম। এই হচ্ছে তোর ভাই, যাকে আমি আজও বাঁচিয়ে রেখেছি। কেন বাঁচিয়ে রেখেছি জানিস? শুধু তোকে খতম করার জন্য লেনে যাব। তুলে নিও না, আমি ওকে গ্রেফতার করে নিয়ে যাবো।
আইনকে শাস্তি দেবে। কোন আইনের কথা বলছো মোর? যে আইন সাক্ষী প্রমাণ ছাড়া অন্ধ, সে আইন ওর কি বিচার করবে? পাঁচ দশ পনেরো বছর সাজা হবে, তারপর আবার কিছু ভালো লোক মারা যাবে, আবার কিছু সুখের সংসার ভেঙে চুরমার হয়ে যাবে। না না ওমর, এদের শাস্তি একটাই, মৃত্যুদণ্ড। এরা সমাজে ক্যান্সারের মতো, তাই এই ক্যান্সারকে সমূলে উপড়ে ফেলতে হবে। এ তুমি কি করলে শানু? এ তুমি কি করলে? আমি জানি আইনের কাছে আমি অপরাধী, আইন আমাকে যা শাস্তি দেবে আমি হাসি মুখে তা বরণ করে নেব। স্যার, আমি আমার প্রতিজ্ঞা পূরণ করেছি, আমি প্রতিশোধ নিয়েছি। গড ব্লেস ইউ মাই চাইল্ড। ওমর, এবার তুমি তোমার দায়িত্ব পালন করো, নাও হাত করা পড়াও, পড়াও। তোমার শাস্তি যেন কমে, তার জন্য আমি আদালতে সুপারিশ করব। আপা, চলো শানু। সাহসী মানুষ